नमस्कार बंधुरा, ग्रीन गार्डेनिंग फैमिली यूट्यूब चैनेले आपनादेर सुस्वागत। सबाइके आंतरिक अभिनंदन जानिए शुरू करछि आजकेर भिडियो। भिडियो शुरू करार आगे सबाइके सबस्क्राइब करार अनुरोध करछि बंधु, कारण एई चैनेले समस्त विज्ञानसम्मत भिडियो आपनादेर परिवेशन करा हबे। आजके जे विषय निये आमी भिडियोटा करब सेटा होच्छे आमरा जे डिमेर खोसाटा फेले दिई, এই ভিডিও দেখার পর আপনারা ডিমের খোসা আর ফেলে অবশ্যই দেবেন না, এটুকু আমি নিশ্চিত। তা বন্ধু শুরু করি, ডিমের খোসা দিয়ে কিভাবে আমরা গাছের খাবার তৈরি করতে পারবো। তার আগে একটু বলে নেই, গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করে ডিমের খোসা। ডিমের খোসায় প্রচুর পরিমাণে আপনার ক্যালসিয়াম থাকে, যে ক্যালসিয়াম আমাদের গাছের ফুল, কাণ্ড, শেকড়ের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, সেইগুলোকে আবার নতুনভাবে গাছকে সতেজ এবং সবুজ করে তোলে। ক্যালসিয়ামের অভাবে গাছের বৃদ্ধির বিকৃতি দেখা যায়, পাতা ও ফলের কালো দাগ দেখা যায়, পাতার ধারে হলুদ রং দেখা যায়। তাই বন্ধু আজকের ভিডিও আপনাদের জন্য, আপনাদের সবার জন্য খুবই উপকৃত হতে চলেছে। শুধু ক্যালসিয়াম নয়, ডিমের খোসায় থাকে কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন, ক্রোমিয়াম জাতীয় প্রচুর খনিজ, যেগুলো গাছের বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হয়। তার আগে বলে নিই একটু, এই ডিমের খোসাগুলো কিন্তু রোদে ভালো করে আপনারা শুকিয়ে নেবেন, কিন্তু শুকানোর সময় কোনো পাত্রে রাখবেন না কিংবা ঘরের মধ্যে রাখবেন না, তাহলে একটা স্মেল কিন্তু ছাড়বে। এই ডিমের খোসাগুলো রোদে 5 থেকে 7 দিন আপনারা কোনো বাগানের ধারে শুকিয়ে নেবেন, তারপর আপনারা তৈরি করবেন। কিন্তু যখন শুকানোর সময়ও কিন্তু এখানে অনেক ব্যাকটেরিয়া, ফাঙ্গাস কিন্তু বাসা বাঁধতে পারে, তার জন্য আমরা হলুদ ব্যবহার করব। আসুন আমরা কি করে ডিমের খোসা দিয়ে একটা সুন্দর গাছের খাবার তৈরি করি তার প্রতিটা পদক্ষেপ আমরা দেখে নিই। বন্ধু আপনারা একটা মিক্সি নিয়ে নেবেন, এই মিক্সিতে ডিমের খোসাগুলোকে চূর্ণ বিচূর্ণ করবেন। খুব মিহিমিহি দানা করতে হবে, বেশি মোটা দানা করা যাবে না, কারণ এই ডিমের খোসা মোটা দানা হলে মাটির সাথে কিন্তু মিশবে না। তার আগে বলে নিই কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারবো, এর সঠিক ব্যবহার কিন্তু জানতে হবে, কোন কোন গাছে করতে পারবো, কতটা পরিমাণ করতে পারবো। বিভিন্ন সবজিতে আমরা ডিমের খোসা চূর্ণ ব্যবহার করতে পারব। মাটি তৈরির সময় গোলাপ গাছ সহ বিভিন্ন ফুল গাছে কিন্তু আমরা এই ডিমের খোসা চূর্ণ ব্যবহার করতে পারব। এর সুবিধা অনেকগুলো আছে, গাছ যেমন এই ডিমের খোসা চূর্ণ থেকে ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক বিভিন্ন উপাদানগুলো পাবে, খাদ্য উপাদানগুলো পাবে, ঠিক সেই রকম খরচও কিন্তু আমাদের বাঁচবে। তাহলে কিভাবে তৈরি করব একটু আপনারা দেখে নিন। প্রথমে মিক্সিতে এগুলো আমরা দিয়ে দেব, মিক্সির মধ্যে এগুলো ভালো করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, আমি বলেছিলাম একটু হলুদ গুঁড়ো কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব, কারণ হলুদ গুঁড়োটা দিলে কি হবে, এর মধ্যে যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাসগুলো যে বাসা বেঁধেছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এইভাবে মিক্সিটা দিয়ে আমরা মিক্সি তৈরি করব। কিভাবে আমরা গাছে এই ডিমের চূর্ণ আমরা দেব, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি টবে আমরা 1 চামচ দেব, এবং 12 ইঞ্চি যদি আপনার টব হয় তাহলে কিন্তু 1.5 চামচ আমরা দেব। তা দেওয়ার আগে আপনারা গাছটাকে এইভাবে একটু ভালো করে মাটিগুলো খুঁড়ে নেবেন। এখন সিজন চেঞ্জ হচ্ছে, আমাদের যেমন শরীর খারাপ করবে, গাছেদেরও কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হবে, এদেরও কিন্তু শরীর খারাপ করবে। তা আমরা যেমন বিভিন্ন সুষম খাবার খেয়ে নিজেদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলি, গাছেদের ক্ষেত্রেও কিন্তু সেই একই। তাহলে এই গাছে যখন দেব, দেখুন এই মাটির মধ্যে মিশিয়ে নেব, মাটির মধ্যে আমরা 1 চামচ দিয়ে নেব, মাটির মধ্যে মাটিটাকে ভালো করে এইভাবে মিক্সিং করে তারপর আমরা কিন্তু এই গাছের গোড়ায় চারিদিকে আমরা
ভালো করে দিয়ে দেব। এটা গেল আপনার প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি আমরা কিভাবে দেব, এক লিটার জলে এক চামচ ভালো করে গুলে নেব। গুলে নিয়ে এইভাবে ভালো করে একটু গুলে নেবেন, গুলে নিয়ে আপনারা দিতেও পারেন। কদিন অন্তর দেবেন? 10 দিন অন্তর দেবেন, তাহলেই আপনাদের গাছ খুব সুন্দর সবুজ এবং সতেজ থাকবে। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসা জানিয়ে আমরা শেষ করছি। গাছ লাগান, প্রাণ বাঁচান, গাছ লাগান, পৃথিবী বাঁচান, করজোড়ে অনুরোধ করে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।